কবো কথা বাইলি মোর কথা বাকে কবি মই ইতেন বিস্তি যাও কবাক পাউনা না পাও দে হবো দে কলি অ বউ কি কথা তা কং না কি বয়া পাবি নেকি এ না পাং দে কো ফসাই কং না এ কবি না এ ন কং নেকি আজি দে ন কই যদি মই যা অ কং অ বউ কং কি কো এ ও বুব এ এ সালু মই গো ন কও তু হে যে বিহু ফাংশন খন পা হে মিহিমিকে 500 টাকা মো মাইছে তাই জানো গম পালি আর তো বাহতে গম না পালি হে তিরজা গেলন হুমায় বাহার হাওয়া খাওয়া উলা দিব নিকে কিমান বছর বা তার জেল হব তার জীবন বছরে ন হক তোর ইমান চিন্তা করবা কি দরকার হইছে তা খাসি দিলেই ভাল পাও পালি তা ফাসি দিলেই ভাল পাও মোর পিছে মস্ত ভোক লাগি আছে কিবা খাবা দিবা লাগবো তোর পেটত কি আছে সোমাই আছে নাকি কাম করার আগতে খাও 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 করে থাকা যে বল কাম করবি বাহিরা বল বল নিরাকার লগত কি হব ও ভাই তু যদি নয় কোনবা এবার আপাই চাবা আহে মই কিন্তু সিদিনা খানে ঘরত নাথকো দে কে ওই পগলা কে মানে আমার ঘর খানু যদি নাজনা কোনবা ভাল পস্তা বাহে তোর যিনে তা ভাইরে আছিল নক পিয়ে ওই তুই তিলহাত কি বকিয়া চালু কিবা গিলি আইছে নাকি নে হে পাগিলি তোসা মনের কথা কবা কেলান আকো গিলি আইবা নালগে সাজন মুন নিচিনা চলিয়া তার বায়াক তই বলে যদি গম পাওয়ে ভাল পস্তা বাহিলে দেখুন নাকচ করবো আর নাকচ করার পিছত তই যদি ঘরতে বুঢ়ি হয়ে থাকা কোনে রিক্স লবো কোনে রিক্স লবো পাপ্পা ওই হবু দে আমার বুড়া মা হয় তই ইথেন ইগলেহান উল্টা উল্টা কথা ভাবি নিজুর মাথাটো গরম নকৰিবি আৰু মুত্তু নকৰিবি ইথেন নম্বৰ তোমাৰ গৰম কৰা নাই পাগেলি কুসা কথা তো হে কছু ভাবছিল তোর বিয়াত লগৰ সব বুকে মাতি আৰু খুব ফুটি কৰিম খুব নাচিম আৰু নহয় বেন পাৰ্টিৰ পেপাটো মই নিজে লৈ বাজাম কিন্তু কিন্তু মোৰ কপালতে নাই পাগেলি আমার দেখুন বেহিরা পাতো আছে কি তুলবু রে ও পা ঠুক নামার দিন কিন্তু বেশি কথা নকবি তই নয় এ মই বিয়া গেলি এক খুজু আগ না পারু আর জুনতু আপাই মুখ বিয়া করবা আইবু নয় কি আগুতে মোর ঘরখান কেনুকা হেতু জানি লবা লাগবু তার পাছু দে মুখ বিয়া করবা পারবু এতু কথা তোক মা আজি কই থই দিলু নেক্সট টাইম নকও কিন্তু নিচিনা টিভিৰ বাতৰিত ওলোৱা বদনামী ভায়া কেইটা থাকাৰ পিছত কোন মানুহ ভায়াকক বিয়া কৰাব আহিব তই কথাটো নিজে ভাবচোন কোন মানুহ ভায়াকক বিয়া কৰাব আহিব তই কথাটো নিজে ভাবচোন অ বাপা হ'ব দে তই আৰু মন মাৰি থাকিবা নালগি আলুর মোমায়া খেতুক জেলের পরা জামিনত আনলা বলিহে নহলি তো তোর জেলতে পচি মরবা লাগিল হয় ঠিকই মই হে তোক এনাই ভুল ভাবি আসিল হে ভাই ইটা মই এটা সিদ্ধান্ত লৈছো বাপা কি মিঠে তোক জেলের ভাত খুইছি নহয় তয়ু তাইক কিন্তু তেজি মলার হাস্তি দিয়া দি দিবা লাগে পারিম কেন রিম তাকু মই ভাল শিক্ষা এটাই দিম পিছে কি শিক্ষা দিবি বাপা পারবি জানো তই আ বাপা শুন কি কৌ কাঁচৰ গিলাচ এটা ভাঙিলি যেনকে জোৰা দিবা নোৱাৰি ঠিক সেনেকে সংসাৰ এখন ভাঙিলেও জোৰা দিবা নোৱাৰাৰ ব্যৱস্থাটো মই পাঙিয়ে থৈছো তই এগলা কি কৈ আছা মই হলি আকৌ বুজি পোৱা নাই তই মিঠৈ ৰাখা বাদ দি উকিলৰ লগত কথা পাতি তাইক ডিভৰ্চ দি কি হল আকো চিন্তা করা নাই রহে ভাই
মই ইমান ডাঙৰ সিদ্ধান্ত এটা কেনকে লওঁ তয়ে কৈছোন লবাই লাগিব নললি কেনকে হ'ব মই চিন্তা কৰি যাম তোক জনাম হা অঁ যি চিন্তা কৰা যি সিদ্ধান্ত লোৱা সোনকালে ল মিঠে তই মোক চিনিয়ে নাপালি মই কি বস্তু তই চাই থা মই তোক কি কৰি আছো মই ডাং কাটি হয় ডাং কাটি ডাং কাটি হয় কিহে ডাং কাটি মন বুঝ লওঁতা আজি পিছে হেঁপাক হেই জেল পাও যাব পাৰিলনে নাই হল দে কিবাকে কামটো ভালে ভালে অঁ আজি হেঁচাকে তোৰ পেটলৈ ভাত কেইটামান যাব নে কি কওঁ অঁ অঁ আজিহে মনটো একেবাৰে পাতল পাতল লাগিছে তই কি ডাং কাটি ঢাক খাই থৈছিলি হা দিনৰ দিনটো কাম বন নকৰি ভাত পানী নাখায় কত কেঁচাইহে হেঁপাক ওলোৱা কামত লাগি থকাটো কি দৰকাৰ আছিল অকণ মনে মনে থাকচোন ইমান স্বাৰ্থপৰ কিয় হে জীয়াই থাকোঁতে আনক সহায় কৰিলে মৰাৰ সময়ত বহুত আৰাম পাবি অঁ মৰাৰ সময়ত আৰাম নালাগে নালাগে প্ৰভু ঈশ্বৰ মোক অন্তত মৰাৰ সময়ত আৰাম নালাগে এইবোৰ অহংকাৰে তোক শেষ কৰি দিলে নাই নহব স্বৰ্গত স্থানটো নাই নালাগে অ প্ৰভু মোক স্বৰ্গত স্থান নালাগে পাপী মানুহ নহয় মোক স্বৰ্গত স্থান নালাগে তুমিয়ে থাকা স্বৰ্গত ফুলা শয্যা আই তুই এইবিলাকৰ কাৰণে গাঁওখনত কিমান বদনাম ওলাইছে তই মন কৈছনে হা তাৰ একো কাণষাৰে নাই কিবা পলা হিলনা না কিবা বুদ্ধি কৰি আহিল সেবলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হেনৱাশৰ হৈতে গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্বেল আপকে সাথ এডিকচন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ এই সখীডালৰ একো কাম নাই কিবা এটা কৰিব দিলোঁ ইতালৈকে আহি পোৱা নাই নিজে যদি যাব পাৰিলোঁ হয় নহয় ময়ে গেল হয় কি যে হব নহয় এনেকুৱা ৰখি থাকিব পাৰি না হাই মানুহটো সখীটো বজাৰৰ পৰা আহি পাবা হোৱাই নাই না কিমান দেৰি কৰিব লাগে না চাওচোন বাৰু ক'ৰবাত বজাৰ কৰিব যায় ক'ৰবাত ঘূৰি আছে নেকি তাকেতো তাক বজাৰ কৰিব যাব দিয়াটোৱে ভুল তাৰ কাৰণে এতিয়া মই ভাত ৰান্ধিব ৰখি আছো আহি পালাম দে ইমান চিঞৰ বাখৰ ঘূৰিব নালাগে মই গম পাইছোঁ ইমান দূৰ কিবা পলা আহিল না কিবা বুদ্ধি কৰি আহিল জামিনত ওলাই আছে বোলে জামিনত ওলাই আহিছিল আৰু কেইদিনমান জেলত থাকিব লাগিছিল তুহি কি কৰবি জামিনটো হৈ একদম খেলিমেলি হৈ গেল তই পিছে কথাটো ক'ত গম পালে বাজাৰত গম পাই আছং এতিয়া পিছে তাৰ তেলটো আৰু অলপমান বাঢ়ব জেলৰ পৰা ওলালতো আমাৰ ঘৰত তেল দেখাবা আহিবা দিছিল তাক কাটি টুকুৰা টুকুৰি কৰি দিম সঁচাই বজাৰত আৰু অলপমান দেৰি নকলি কিয়া তোৰ কাৰণেহে ৰান্ধিব ৰখি আছো আমাৰ ভোক লগা নাই থাকিতা ইয়াতে ৰান্ধি আছো ৰবা অলপ ভাল পাইছা না কোন ভাল পাইছো পিকাইছে দেখো বেছি হৈছে পকাটো খাই দিলে ভাল হ'ব ও ভাই মই ডাইৰেক্ট ডিসিশন লৈছো মই মিঠে গেৰি থাকিব পাৰিম মই জানো বাপা তই যে সেই ডিসিশনটোকে ল'বি মই ভালকেই জানো
তাই মোক যি কষ্ট দিছি মই তেতিয়াতে গম পাই গেছো তার মুখ লেগে কেমন মরাম সেইকারণে তাক ডাইরেক্ট ডিভোর্স দিয়ার সিদ্ধান্ত লছো। তই ঠিক চিন্তাই কৰছা, তাইও পাক দে অলপ জ্বালা, ঘৰত মুড়ি হব নহয়, সেই জ্বালাটো কিমান বেছি পাবো দে গম। পিছে হেঁত চোতালত যাই ফেলে যদি মই মুখেদি তাক আটা বাঢ়ি ফেলে কওঁ, ঐ তোক মই আজিৰ পৰাই ডিভোর্স দিলো যা, হেনকে গলিয়ে হবনে আৰু কিবা নিয়ম আছে বাই? নিয়ম আছে বাবা, আইন মতে যাবা লাগিব। আইন? আৰু আইন? ও ভাই, কিবাকে আইনৰ পৰা এৰি ফেলে আছো মুঠে, আৰু আইনৰ নাম মই নুলওঁ। অ বাবা, ৰচোন ৰ, এইবাৰ তই পুলিচৰ ওচৰত যাবা নালগে, উকিলৰ লগতহে কথা পাতবা লাগিব। ঐ মই এগলা আকলাই ক'ত কি জানিমে বাই? চুপতি মামাকে লগত লৈ যাবি দে, মই বাৰু তেওঁক কৈ দিম তোক লৈ যাবা। হ'ব দে বাই, এই হিমালয় পৰ্বতৰ দৰে ওজন বোজা মই কেতিয়াও মাথাত লৈ পোৱা নাছিলো, আজি লৈ পেলাই একদম মাথা মোৰ বিষেই গেছি। অ বাপা, হা অকমান শুই দিগে যাচোন, টোপনি আহিলেই ভাল পাবি যা। ঠিক আছে দে, মই টোপনিয়ে মাৰো। অ যা দে। বাপা, আ বাপা, আ বাপা, আ বাপা, এনাম যে সারিও ফেলে মাটি আছো, তোর আকাকার মাটি বাবা নাই, মুখ কাল চিলাই মাত্র সানি কিও হবু কি হইছে তাকে কও। ওই হে কে কে উচ্চা কি হলা তো, তুন দেখলে বুঝি না পেবি। আপাই যে ভুল কৰিছে সেইটো সঁচা, কিন্তু তার ভুলখিনিকে তহতে সদায় কিয় হুঁচৰি থাকানো? আমার আপার বদনামৰ কাৰণে মোক আপাই চাবা নাইবো, মোক কোনোবাই বিয়ে নকৰাবো, এইগুলান কথা শুনি থাকলে কি হব? যুক্তি তর্ক করে আসা তর্ক করা নাই, কথাটোহে কছো আকো দরকার নাই, হেখান বাজনাকে আর কেমন বাজে থাকা হে শুন, যদি আলোচনাই করবা খুঁজছা তেনাহলে এই জলহস্তিটুক এই আপদটুক কেনকে দূর করবা পারি সেটু আলোচনা কর। এগুলাখানের মূল কারণ হয়েছে এই হাতিটুয়ে, এই বাসা খেদব পারলিহে যদি আমার ঘর খান্তি আহে। চেষ্টা নকরাকে বহি আছো নাকি? চেষ্টা তো করছে আর, আর একবার ট্রাই মারি চাও দে। দে না হলি, একবার চেষ্টা করে চাই দেসু। হব দে, মাছ পাও বা না পাও পানিতে ঘোলা করবা পারি। ওই মিঠে কি করে আছা? কাম ওই কামত পাল্লা নেমাইবি বুঝছ, ভালদরে কাম কইবি। মই কামত পাল্লা মারা নাই টেনটন সার দাদা। ও টেনটন সার কি খবর? ভালা আছো দে, কিবা কিবি কয়ে ফুরিবলে আহিলো মানে খবর খাতি লৈ যাও বলো। পিছে ইয়া থিয় হলো হি, ইয়াক দেখি ই মোর ভয় পিটিক বড় হইছে, এপেনে চাইছে কই মোর আঠ ফাতে খাম ঘর খামত পন্ডে। ও টেনটন সার পারে দে বহুল। ও মিঠই সা আ ঘরে যাও, ঘর যাও মা। ও গেছু রে সার, ভালরে কাম কর বুঝছ, ও পাল্লা নেমাইবি, পুরা ভালকে করিম সাফা করে দিম সব। বোন উগ্রি 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 ও খাপলা কাকার ঘর ভাত খাই যাম, তেরা রে তেরা রে তেরা রে উইসা মাইসি।
হোৱাটছএপৰ উদ্দেশ্য হয় মোৰ আক্ৰমণকাৰীক প্ৰতি আক্ৰমণ কৰ ওকে ওকে আই পখিলি ইয়া কি কথা কৈ আছ তই হা হাপা জেলৰ পৰা ওলোৱাৰ কাৰণে তই ফূৰ্তি লাগিব লাগা কি হ'ল ন নাই বাই মই এনে মিতে ধেমালিহে কৰি আছিলো হলিও এগিলা কথা ধেমালি কৰিব নালাগে নহয় মমাইদেউ ঘৰ নাই নি নাই ক'ত ওলাই গৈছে নেকি হেতে বৰ বেয়া লাগিলে নহয় মমাইদেউ থাকিলে ঘৰখন কিবা বহি থাকে মমাইদেউ নহলে ঘৰখন খালী খালী লাগে অ' ছাৰ পানী খাবি নেকি তাকেইতো বৰ গৰম পৰিছে নহয় ডিঙিটো একেবাৰে শুকাই আছে এই নিমু আছে যদি অকণ চপটকে বনাই লৈয়া আছে ৰ আছোঁ ৰ'ব হ'ব দে যা আচ্ছা হেৰি নহয় সখী তহঁতৰ ঘৰত নাৰিকলৰ গছ নাই নি মানে ডাবৰ পানী খাব পাৰিলে বুকুখন অকণ শীতল পৰিলেহেঁতেন আৰু ডাবৰ পানী খাব নোৱাৰে ৰ'দটো ফুৰে একদম গৰম হৈ থাকে এইকেইটা দিন বিৰাট পুষ্টৰ দিন ছাৰ তাকেইতো আমি মানুহবোৰে আচলতে বৰ অদ্ভুতহে এই ভগৱানে মানুহক কেনেকৈ শান্তি কৰিব যেতিয়া বেছিকৈ ঠাণ্ডা পৰি যাব মানুহবোৰে ঠাণ্ডাত থাকিব নোৱাৰে বোলে বৰ ঠাণ্ডা লাগে যেতিয়া বেছি গৰম হ'ব মানুহে গৰমত থাকিব নোৱাৰে বোলে বৰ গৰম গতিকে ভগৱানে কাক বাৰু শান্তি কৰিব কচোন সিটো নাজানো দেচোন মই ঠিকে কৈছোনে বাৰু সেইদিন কোঠা দেচোন আজি তই কত বাছিবি তোক মই আজি মোৰ বদলা আজি লৈহে এৰিম নহয় দে মোক নামেৰিবি মাৰিম মানে এৰ বাছাৰ চকু কেইটাই ভাঙি দিম মাথা ভাঙবে সাকে ফুর্তি করা নাই দে কিবা এটা কথা মনত পড়ি হাহি উঠি আছে তাতে পখিলিয়ে দেখা পাই ধেমালিতে কলাক আর অয়ে বাই হব দে তই আর ইতা মুখ কিলা কথা কবা নালগে মই ভিতর ছটি বহাই থৈছো পিখিলি লাৰি দিগি যা হব দে অ অয়ে মিঠে হাপা জেলৰ পৰা উলাক বা নুলাক কিলা কৰ লগত কিন্তু তোৰ একদম দরকার নাই আর তই যদি তাক পাতে কাতে দেখাও পা নহয় একদম মাতবুল করা চেষ্টা নকবে হব দে বৌ তেনেকা ভুল আর মই নকৰিম দে নামৰ
উড়দা তাড়াতাড়ি উড় তাড়াতাড়ি উড় আবার গাড়ি এখন খুঁজিয়েছু হ্যাঁ কোথা কোথা ওর ধরে লাগে এ বাইকন উঠা বাইকন কি আইব লাগে এ ডাক্তার কাছে যাওয়া লাগে দরকার নাই কি বিজনের মাথা আচ্ছা ব্রেকিং নিউজ আহা পুত্রর হাতত পিতৃ আহত এ দইতে তুই যে ইহিনি হমত কি কথা কই থাকা কুমকালে যা বাসা নহলি বেশি হবু যা উড ও পারসুন তুই যে তো আকলে হাখানো যাবা দিকদার পাবু মায়ুস এক দিল গো এই পাগলে হইছ নি কে দিনি মানে বাইকত কাঙ্কা যাবু নিবা নরু মই এ টাকা নলি দইতার লগত কোনি যাবো এ বাবা মইয়ে যাও নি কি ভগবানক প্রার্থনা কর ভগবানে মকা বিরাট ভাল পায় পয়সা দি থাকে মোক মাঝে মাঝে তার মানে মাই মই দেউতাক জিঙ্গালাল থই ডাক্তর ওসর গেলো এডালে বোলে কিবা চাকা থাকা চকি এখন বহাই দিলা তার পিছত হই তার পিছত কি আপা আঙ্কেলৰ গুইডাত এটা ডক্টৰে হৰাই দিলে ঐ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া গৰ্মী কুকাৰ চিম্ফনি লিভাৰ আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি চেলফি ষ্টেণ্ড এ ওৱান চেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হেণ্ড ৱাছৰ সৈতে গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্বেল আপকে সাথ এডিকশ্যন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ